فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن عبد الله بن عمرو رضي الله عنهما أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم وعلى من لم تعرف السلام سلام شو بركتو أحاديث أمر وأنك شو مشون يتكي أي حديث تعميم জৈবহারি থেকে পাঠ করছি জৈবহারির ছয় হাজার দুইশো ছত্রিশ নম্বর হাদিস ইমাম বহার রহমুল্লাহ প্রথমে নাম লিখেছেন আসসালাম মা আরিফা বাঈর মা আরিফা চিনলে ও সালাম দিবে না চিনলে ও সালাম সালাম একথা উল্লেখ করে পরে হাদিস পেশ করছেন আব্দুল্লাহ বিন আম রদিয়াল্লাহ বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আসলামকে প্রশ্ন করলেন কোন ইসলামটি সর্বোত্তম অর্থাৎ ইসলামে কোন আমলটি সর্বোত্তম আল্লাহ রসুল সাল বললেন তুমি খাওয়ার খাবার খাওয়াবে আর সালাম পাঠ করবে সালাম করবে তাকে যাকে চিনু আর যাকে চিনু না তাকেও উভয় কি খাবার খাওয়াবে পৌজনে বিশেষ করে পৌজনে গরিব বিস্কিনকে খাওয়াবে আর তো তাম এর মধ্যে সবাই সামিল মানুষ অনেক সময় একজন আরেকজনকে দাওয়াত দেয় খাওয়া আলহামদুলিল্লাহ সব এর মধ্যে সামিল তবে গরিবের দিকে বেশি নজর দেওয়া উচিত গরিবের হক বেশি প্রতিবেশী এমন যে নিজে খেতে পারছে না কিন্তু আপনি পেট ভরে খাচ্ছেন এটা হয় না অদীতকেও খেয়াল রাখা উচিত গরিবকে সময়ে সময় সহযোগিতা করা উচিত যাকে চিনবেও সালাম যাকে চিনবে না তাকেও সালাম কিন্তু বর্তমানে আমাদের অনেকের অভ্যাস আমরা দেখতে পাই যদি চিনে তো সালাম করে না চিনে সালাম করে না চিনে দেখবেন অনেকে আছে চিনলে ভালো ব্যবহার করে না চিনলে ব্যবহার ভালো না তো নেক আসলাপ কোথায় গেল সালাম করবেন যে কোনো লোককে চাই চিনেন কিংবা চিনেন না সালাম তার সাথে সদাচরণ কখনো কখনো এরকম কথাবার্তা বলে একজনকেও এবং তার কাছেও পরিচিত এরকম কথাবার্তা কঠোর ভাষায় প্রক ভাষায় যখন জানতে পারে যে তো উনি তো অমু তখন লজ্জিত হয় তা আমার কথা হচ্ছে যদি একজন ইজ্জতওয়ালা হয় তার সাথেও ও করবে যার ইজ্জত কম তার সাথেও ও শ্রদ্ধাচরণ করবে আর এর মানেই হলো সালাম শান্তি

রহমান ন রিয়াব দা ও বেশ সালা কোন মুসলমানের জন্য তার বাইয়ের সাথে তিন উপর সময় পর্যন্ত সম্পর্কতে এক অবস্থা থাকা ঠিক না কথা না বলে থাকা যায়স নয় তারা দুইজন একসাথে সাক্ষাৎ করে কিন্তু একজন আর একজনকে দেখে মুখ ফিরিয়ে নেয় একদিন ওদিকে যা একজন ওদিকে যা আর একজন ওদিকে যায় কিন্তু এই দুইয়ের মধ্যে উত্তমকে যে প্রথমে সালাম করেন হাই ওহমা আল্লাহ আব্দউালাম দেহেন এই রূপটা আমাদের মধ্যে পাওয়া যায় হালকা কথাবার্তা কোন মানে হালকা কোনো বিষয় এরকম হয়েছে হালকা বিষয় কথা বলে না সালাম কো আলাইকুম এর উত্তর দেনা لا حول ولا قوه الا بالله بصیركمই চলবে দেখেন তো অবস্থাটা কি হালকা বিষয় যদি এরকম তোমার উপর জুলুম করছে তোমার মাল হস্তshad করছে মানে তার সাথে সদবর করলে আরো আরও ভালো এরকম আছে কিছু লোক استغفر الله তো সেটা জালিমদের সাথে আচরণ জালিম হয়েই হবে তার অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে স্বাভাবিক অবস্থায় একজন আপনার সাথে কথা কাটাকাটি হয়েছে আর আপনি তার সাথে কথা বলবেন না হালকা তিন দিন পর্যন্ত সবার ওকে ক্ষমা করে দিও এটাই তো ভালো মানুষের পরিচয় আল্লাহ বলেন তারা যেন একজন আরেকজনকে মাফ করে অন্যকে মাফ করে অন্যের দুষ্টুটি থেকে চুপ বুঝে রাখে বন্ধ রাখে ওদেরকে ক্ষমার দৃষ্টির দেহে তোমরা কি চাও না আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে এদের কি বুঝা গেল মানুষ যদি মানুষকে মাফ করে তাহলে এর বদলে আল্লাহ তাকে মাফ করে দিবে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন সব রকমের নাফর থেকে বাঁচার তৌফিক দিন পারস্পরিক সম্পর্ক জুড়ে রাখার তৌফিক জড়িয়ে রাখার তৌফিক দিন اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.